स्टूडेंट्स कल्याणी यूनिवर्सिटी यूजी 6 सेमिस्टार समस्त शिक्षार्थी बंधुरा नतून एक सेशन भिडियोते स्वागतम। आज के भिडियोते आमरा आलोचना करब कल्याणी यूनिवर्सिटी यूजी 6 सेमिस्टार जीई एडुकेशन एडुकेशनर जे समस्त प्रश्नगुली रयेछे गुरुत्वपूर्ण सेई समस्त प्रश्नगुली निये आलोचना करब, कारण तोमादेर किछुदिनेर मध्येई परीक्षा जेहेतु आरम्भ हये जाच्छे एबं तोमादेर कल्याणी यूनिवर्सिटी किन्तु रुटिन चारबारेर जन्य परिवर्तन करे नतून रुटिन पाब्लिश करेछे। 27-28 तारीख থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কোর কোর্সের, এবং বাকিটা তোমরা রুটিনে কিন্তু দেখে নেবে, কারণ কল্যাণ ইউনিভার্সিটি প্রথমবার যখন রুটিন দেয় সেটা কিন্তু পরিবর্তন করে দ্বিতীয়বারের জন্য রুটিন দেয়, দ্বিতীয়বারের জন্য রিভাইজ করে আবার তৃতীয়বারের জন্য রুটিন দেয় এবং তৃতীয়বারের জন্য রিভাইজ করে একদম চতুর্থবারের জন্য রুটিন নতুন রুটিন পাবলিশ করেছে। তোমরা এখনও পর্যন্ত যারা নতুন রুটিনের ভিডিও দেখোনি অতি অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে নতুন রুটিনটি সংগ্রহ করে নিতে পারবে। তাছাড়াও কল্যাণ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কালেক্ট করতে পারবে, যদিও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রুটিন খুব তাড়াতাড়ি পাবলিশ করা হয় না, তাই তোমরা অতি অবশ্যই তোমাদের কলেজের ওয়েবসাইটে চলে যাবে, সেইখান থেকে তোমরা অতি অবশ্যই তোমাদের যে রুটিন সেই রুটিনের পিডিএফটি খুব সহজে সংগ্রহ করতে পারবে। তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে যে রিভাইজ রুটিন একদম এটা 4 নম্বর বারের, কারণ কেউ যদি দেখো ধরো 3 নম্বর বারে যে রুটিনটা দিয়েছিল সেটা নিয়েই ধরে বসে থাকো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু ভুল ভ্রান্ত অর্থাৎ ভুল দিনে ভুল পড়ে চলে যাবে তোমরা, তাই অতি অবশ্যই তোমরা কিন্তু রুটিনটি ভালো করে দেখে নেবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এডুকেশন জেনারেলদের জন্য রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। তোমরা অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও এবং প্রশ্নগুলিকে অতি অবশ্যই তুলে নাও। লেটস গো স্টার্ট। তাহলে এডুকেশন জেনারেলের দেখো টেকনোলজি एडुकेशन থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই দেখবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে শিক্ষা প্রযুক্তি বিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর শিক্ষা প্রযুক্তির শ্রেণীবিভাগ করো। পরিকল্পিত শিক্ষণ কাকে বলে? 3 নম্বর কম্পিউটার ভিত্তিক শিক্ষার অসুবিধাগুলি কী অথবা কম্পিউটার সহায়ক পাঠদান পদ্ধতির অসুবিধাগুলি কী? 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা প্রযুক্তি বিদ্যার গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর হার্ডওয়্যার ও সফটওয়্যারের নীতিগুলি কী কী শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীকক্ষে যোগাযোগের 5টি বাধা সম্পর্কে লেখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশনের 5টি নীতিসমূহ উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষণের অ্যাক্টিভ ধাপটি ব্যাখ্যা করো। শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞানের পরিধি উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রুতি মাধ্যম শ্রুতিমূলক প্রদীপনের 3টি সুবিধা 2টি অসুবিধা উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টিকালেখ কম্পিউটার এবং শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া বলতে কী বোঝো? শ্রেণীকক্ষে যোগাযোগের উপাদানসমূহ ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন শিখন মডেল কি? তারপর গ্লেসারের বেসিক শিখন মডেলটি বর্ণনা করো। 12 নম্বর দলগত শিক্ষণের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যসমূহ বিবৃত করো। দলগত শিক্ষণের ধাপসমূহ ব্যাখ্যা করো। 13 নম্বর স্মৃতি স্তরের শিক্ষণ বলতে কী বোঝো? স্মৃতি স্তরের শিক্ষণের 3টি বৈশিষ্ট্য বিবৃত করো। 14 নম্বর কার্যকরী স্মৃতি স্তরের শিক্ষণের জন্য কিছু উপদেশ সম্পর্কে আলোচনা করো। 15 নম্বর ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি কী? ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 16 নম্বর প্রজেক্টর কি? এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 17 নম্বর ওভারহেড প্রজেক্টর ওএইচপি কি? এর গঠন প্রণালীর নীতিসমূহ উল্লেখ করো। শ্রেণীকক্ষে ওভারহেড প্রজেক্টর শিক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 18 নম্বর সিস্টেম অ্যাপ্রোচ কি? শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখো। 19 নম্বর শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচের পর্যায়গুলি উল্লেখ করে এর সুবিধাগুলি লেখো। 20 নম্বর হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। 21 নম্বর মাল্টিমিডিয়া বা গণসংযোগ বা বহুধা মাধ্যম বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়ার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 22 নম্বর প্রোগ্রাম ইনস্ট্রাকশনের 5টি নীতিসমূহ উল্লেখ করো। 23 নম্বর শিক্ষণের প্রিঅ্যাক্টিভ ধাপটি ব্যাখ্যা করো। 24 নম্বর শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞানের পরিধি উল্লেখ করো। 25 নম্বর শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও, এর লক্ষ্য নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। 26 নম্বর শিক্ষাক্ষেত্রে দূরদর্শন ও সংবাদপত্রের প্রভাব আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রোগ্রাম শিখন प्रोग्राम निर्देशना बोलते कि बोझो प्रोग्राम निर्देशना दानेर सुविधा असुविधागुली लेखो। यही छिलो 27टी गुरुत्वपूर्ण प्रश्न। मन है जो समय उद्दीर प्रश्न रिपीट हो तोमरा अति अवश्य एक भालो करे देखे नेबे, अति अवश्य खाताय तुले नाओ। ए प्रश्न करे भालो, ए प्रश्नगुलिके भालो मतो करे किन्तु प्रैक्टिस करे फेलो। परीक्षार आगे तोमरा अति अवश्य 100% कमन पाबे। परवर्ती भिडियोर जोन्नो वेट करो। नेक्स्ट भिडियो तुम्हारा कौन विषय ऊपर पेते चाओ अति अवश्य कमेंट बक्से कमेंट करे जानाबे। भिडियोटी भालो लागले अति अवश्य एक लाइक करबे, बন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।